আজকে সকালে আমাদের সাথে যেহেতু অনেক ভাই আছেন যিনি একটা ডাক্তার, তো উনি নর্মালি সবাইকে এখানে প্রাথমিক চিকিৎসা যতটুকু পারছেন উনি দেওয়ার চেষ্টা করছেন। এটা তো সামিট পয়েন্ট আছে, বাট আরেকটা সামিট পয়েন্ট আছে যেটা অ্যাকচুয়ালি তাজিংডং এর হাইয়েস্ট পিক, ওইটাতে সামিট করতে গেলে আজকে মনে খবর আছে, কজ লিটারালি বন জঙ্গল পাড়ায় যেতে হবে। এই পথ ধরে 15-20 মিনিট যেতে হবে। আমার টিম মেটসরা দেখতে পাইতেছেন পুরা গামছা দিয়ে নিজের বডি কভার করে ফেলছে। এই যে দেখেন হাতে এগুলো অলরেডি বিদায় শুরু হয়ে গেছে। লিটারালি এমনি যেতে হবে। এসে পড়ছি ভাই, আমরা তাজিংডং এর সর্বোচ্চ চূড়া। গুড মর্নিং গুড পিপল, ওয়েলকাম টু দিস নিউ ব্লগ। তাজিংডং অভিযানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমি এখন আছি শেরকর পাড়ায়। এটা হলো শেরকর পাড়ার মাস্টার বাড়ি। ওইখানে একটা স্কুল আছে, ওই স্কুলের মাস্টার এখানে থাকেন, সো এই জন্য এটাকে মাস্টার বাড়ি বলা হয়। আমরা কালকে এখানে থাকছি, যেটার জন্য পার পার্সন আমাদের 150 টাকা করে দেওয়া লাগছে। আর আজকে সকালে আমাদের সাথে যেহেতু অনেক ভাই আছেন যিনি একটা ডাক্তার, তো উনি নর্মালি সবাইকে এখানে প্রাথমিক চিকিৎসা যতটুকু পারছেন উনি দেওয়ার চেষ্টা করছেন। আর আমরা যতটুকু ওষুধ আমাদের কাছে ছিল, যতটুকু আমরা ক্যারি করছিলাম, ততটুকু দিয়ে আমরা হেল্প করার চেষ্টা করছি। তো এখান থেকে এখন আমরা নাস্তা করব, নাস্তা করে আমরা বের হয়ে যাব তাজিংডং অভিযানের উদ্দেশ্যে, যেটা এখান থেকে যেতে নাকি সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো, সোয়া 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো নর্মালি অ্যাভারেজে লাগে। আমাদের কতক্ষণ লাগে এটা তো আপনার জানাবই। আর তাজিংডঙের চূড়া হলো ঠিক এই যে এখানে, যেটা হলো সবাই সাবমিট করে থাকে, কিন্তু আমরা শুধু এটাই সাবমিট করব না, কজ এটা তো সামিট পয়েন্ট আছে, বাট আরেকটা সামিট পয়েন্ট আছে যেটা অ্যাকচুয়ালি তাজিংডঙের হাইয়েস্ট পিক, আর যেটাতে অ্যাকচুয়ালি বন জঙ্গল পাড়ায় যেতে হবে। সো আমরা ওইটাও সাবমিট করব। ওইটাতে সাবমিট করতে গেলে আজকে মনে খবর আছে, কজ লিটারালি বন জঙ্গল পাড়ায় যেতে হবে। হোয়াট এভার, আপনারা তো থাকবেনই, বাট ওইটা হলো তাজিংডঙের হাইয়েস্ট পিক, সো ওইখানে যেতেই হবে। আর এখান থেকে আপনি যদি খালি চোখে দেখেন, এখান থেকে কিন্তু এগুলা বা ওই পাহাড়গুলাকে আরও অন্যান্য পাহাড়গুলাকে মানে উঁচা লাগতেছে, বাট বিকজ আমরা এখান থেকে দেখতেছি দেখে, বাট অ্যাকচুয়ালি ওইখান থেকে দেখলে দেখা যাবে যে ওইটা সবচেয়ে উঁচা। যাই হোক, দেখা যাবে। আমরা এখন নাস্তা করে বের হয়ে যাবো শেরকর পাড়া থেকে। আর শেরকর পাড়া নিয়ে আপনাদের বলার তেমন আর কিছু নাই, এখানে টয়লেট আছে, সো আপনার যারা এখানে থাকবেন আপনাদের টয়লেটে প্রকৃতির কাছে যেতে হবে না, আপনারা টয়লেটে যেয়ে করতে পারবেন। আর এখানে মানুষজন খুবই অ্যাকচুয়ালি ভালো, পিচ্ছিগুলো অ্যাকচুয়ালি অনেক ভালো। সো দ্যাটস ইট ফ্রম দিস পাড়া গাইস, যেতে থাকি। আর আপনাদের তো রাস্তায় দেখাতে থাকবো আজকে, আপনার 2টা পয়েন্ট তো সাবমিট করবোই এই ভিডিওতে দেখবেন, তাছাড়া আপনারা আরও বেশ কিছু পাড়া আমরা অতিক্রম করবো ওইটা দেখবেন, তারপরে আমরা যে নাস্তা করবো এখন, সো ডাকতেছে আমাদের, তো দেখা হবে গাইস রাস্তায়। সো আশা করতেছি সাথেই থাকবেন। পেপেটা ভাই মিষ্টি না? অনেক অনেক মিষ্টি, শুধু মিষ্টি না, অনেক অনেক। চকলা সহ খেয়ালে তোমার জন্য খায় ফেলেন ভাই, চকলা সহ চিতা ভাই চকলা। আমরা কিন্তু ওইখানে আপনার কি জানি বলিপাড়া না কি পাড়া, বলিপাড়া ওইখানে কিন্তু পেপের জুস এক
আপনারা গত পর্বে দেখছেন আমি এই জুতা কিনছি 140 টাকা দিয়ে ছাঁচি থেকে। তো এখানে যদি আপনি এই জুতা পরেন আর আপনার যদি পা স্পেশালি ঘামায়, আমার একটা রেকমেন্ডেশন থাকবে যে আপনারা এরকম করে মোজা পরে নিন, তাহলে আপনার পা ঘামাবে না। আর এই জুতার গ্রিপ যদি আমি আপনাদের বলি, এই জুতার গ্রিপ অ্যাকচুয়ালি অনেক ভালো। সো আমি পিস লাইনে একবারও, সো আপনারা জাস্ট এই জুতায় মোজাটা পরে নিন, যদি আপনাদের পা ঘামায় তাহলে আপনাদের জুতার ভিতরের সাইডটা আর ঘামাবে না, তো আর পিছলাবে না। অ্যান অ্যাডভাইস ফর ইউ গাইস, আমার নিজেকে আমাকে হেল্প করতেছে, আমি নিজে দেখতে পাইতেছি আমি মোজা পরে নিছি, সো আই গেস আপনাদেরও হেল্প করবে। এখন আমরা এই পাড়া ক্রস করে এখান থেকে বের হয়ে চলে যাব ওই তাজিংডংয়ের উদ্দেশ্যে, যেখানে যেতে লাগবে প্রায় আশা করতেছি সোয়া এক ঘন্টা থেকে দেড় ঘন্টা। তো আমরা আগাতে থাকি, আপনারা তো সাথেই আছেন। লাকিলি এখানে কোথাও সাপ নাই, চারিদিকে পাতা ভরা শুকনো পাতা। লাকিলি এখনো সাপের সিজন আসে নাই, না হলে এখানে আপনারা যারা আসবেন পাতাগুলো সাবধানে পাড়া দিয়েন, বিকজ নর্মালি এসব পাতার নিচে সাপ থাকে। তো বি কেয়ারফুল গাইস, আর বান্দরবনে সাপ ভরা। হরিণ আটকা পড়ছে সম্ভবত কোনো ফাঁদে, তাহলে হরিণ ফাঁদে আটকা পড়ছে না? মেবি ফাঁদে আটকা পড়ছে, এর জন্য এটা ডাক চিল্লাইতেছে, ওই যে বাঁচার জন্য, বাঁচার জন্য ডাকতেছে। বাহ জোস তো। আমরা কিন্তু এখন তাজিংরং পাহাড়েই আছি, আপনার উপরের দিকে যাইতেছি। ভাই ডিম পাহাড় ওই যে ওইটা, ওই যে কোনারটা, ওইটা হলো ডিম পাহাড়। ডিম পাহাড় এর এইখান থেকে হাতের বামে অনেক দূর আসছে, ওই হলো রুমরাং। ওয়ালিতং ভূষিতং এই রেঞ্জে। আচ্ছা তো ফাইনালি আমরা এসে পড়ছি তাজিংডং এর চূড়ায়। হ্যাঁ ফাইনালি চূড়ায়, ফ্ল্যাগশিপ চূড়ায়। এই যে বাংলাদেশের পতাকা আমাদের, অফিসিয়াল সর্বোচ্চ চূড়া তাজিংডং এর এইটাই পরিচিত ছিল। বাট যেটা আমাদের সাকওয়াত ভাই বললেন যে এইটা তাজিংডংয়ের সর্বোচ্চ চূড়া না, যেটা প্রমাণিত জিপিএস দিয়ে। সো এখান থেকে আমরা ওইটা এখন এরপর যাব, যেটা যেতে প্রায় ঘন্টাখানিক লাগবে। মাঝখানে ওই পাড়াটা পড়বে, এই পাড়া পড়বে না ভাই এটা? হ্যাঁ হ্যাঁ সিমপ্লপিং, হ্যাঁ এই পাড়াটা পড়বে। এই পাড়া ক্রস করে আমরা মেইন চূড়ার দিকে যাব। সো এখন আমরা আছি যেটা সর্বোচ্চ চূড়া হিসাবে মানুষজন জানে ওই চূড়াতে। ওইটা হলো ভাই আপনার হাইস্ট পিক না তাজিংডং এর? এটা হচ্ছে তাজিংডং এর হাইস্ট পিক, বাট এইটা আপনার এতদিন তাজিংডং এর হাইস্ট পিক হিসেবে পরিচিত ছিল। হ্যাঁ এটা বাংলাদেশে অফিশিয়ালি সর্বোচ্চ চূড়া তাজিংডং। হ্যাঁ ওইটা হাইস্ট পিক, ওইটা না যাওয়ার কারণে ওইটা কোনো রাস্তা নাই, এটা গাইডরা নির্ধারণ করছে এটা তাজিংডং এর চূড়া। তো সবাই এটাতেই আইসা সাবমিট করে, মূলত গুগল ম্যাপ বা টপোগ্রাফি ম্যাপে ওইটা তাজিংডং হিসাবে শো করে এটা। আচ্ছা এটাও ভিউ পয়েন্ট হিসাবে ভালো, খারাপ না, ওইটাও অনেক সুন্দর ভিউ।
মাটিটা কেউ না যাওয়াতে জঙ্গল হয়ে গেছে। আর ওইখানে যেতে কি 1 ঘন্টার মতো লাগবে এখান থেকে? এখান থেকে 1 ঘন্টার মতো লাগবে। হ্যাঁ আমরা কি পাড়া হয়ে যাব না পাড়া পরে ক্রস করব? পাড়া পরে ক্রস করব, পাড়া হচ্ছে নিচে সিনলাংটি পাড়া থেকে যদি কেউ সাবমিট করে তাহলে এটা আসতে 30 মিনিট লাগে, আসা যাওয়া 1 ঘন্টা। তাহলে যারা ডাইরেক্ট হয়তো অনেকে আছে যারা এখানে অলরেডি সাবমিট করা আছে তারা এখন শুধু এখানে যাওয়ার জন্য আসবে, তো তারা ডাইরেক্ট গিয়ে ওই রাতে ওই পাড়ায় থাকলেই পারে। এখন যদি হ্যাঁ ডাইরেক্ট এই পাড়ায় থাকে তাহলে এখান থেকে এটা সাবমিট করতে সহজ হবে। আচ্ছা বুঝতে পারছি, তাহলে আমরা এখন এই চূড়া এরপর যাচ্ছি। তারপর ভাই যে ওইটা হইলো আপনার সাকা হাফং না? হ্যাঁ ওইটা হচ্ছে বাংলাদেশে আনঅফিশিয়ালি সর্বোচ্চ চূড়া সাকা হাফং। ওই টেবিল শেপটা? হ্যাঁ টেবিল শেপের মাঝখানে একটু উঁচু জায়গা আছে, হ্যাঁ ওই মাঝখানে পয়েন্ট ধরা হয়। আচ্ছা তাহলে আর আপনারা যারা জানেন না যারা এরপরের পর্বে দেখতে পারবেন আমরা যাচ্ছি কিন্তু সাকা হাফং সামিটে, আজকে রাতেই যাচ্ছি, ভিডিও হয়তো কিছুদিন পর আসতেছে বাট ইনশাআল্লাহ আমরা সামিটও করতে পারবো যেটা আপনারা পরে দেখবেন। সো পরের পর্বগুলো কিন্তু দেখতে ভুলবেন না। পরে কিছু পাহাড় আছে 10 নম্বর চূড়া ওই পাশে হলো যোগী জোতলং, ওই পাশে শেষে হ্যাঁ ওই পাশে অন্ধকারে দেখা যাচ্ছে, অন্ধকারে হ্যাঁ ওই পাশে অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। এই পাশে চারটা ঘন ঘন চূড়া, এগুলো যোগীর রিচ পড়ছে যোগী, হ্যাঁ বাট এই পাশে খালি হাজরা তওবা, হাজরা আর তওবা, আর ওই পাশটায় পড়ছে জোতলং ওই পাশে, হ্যাঁ ওটা হলো বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া, এরপরে চতুর্থ সর্বোচ্চ চূড়া, এটা 10 নাম্বার, এটা 1 নাম্বার। আর আপনার এই সামনে তো আপনার পড়ছে যে খুমা, আমি এখন পড়ছে এই দুই পাহাড়ের মাঝখানে না দেবতা পাহাড়, এটা এই যে এটা হচ্ছে দোতং, এটা দোতং ওই পিছনে আছে না দেবতা, হ্যাঁ এই দেবতা দেবতা খুমা আর কি, হ্যাঁ মানে একদম সামনে যে পাহাড়টা দেখতে পাইতেছেন এইখানে এই সোজা এটা হলো দোতং আর তার পিছনেরটা হলো দেবতা যেটা আপনারা আমার খুম সিরিজে দেখছেন দেবতা পাহাড় দেবতা পাহাড়, আর এই দুই পাহাড়ের মাঝখানে হলো খুমগুলা, আমিয়া খুম তারপর আপনার সাত ভাই খুম, হ্যাঁ ওইখানে হলো আপনার খুমগুলা। সামিট নোট আমরা পাইছি না, দেখি কি কি লেখা আছে, পড়েন না ভাই দেখি। অফিসিয়ালি হাইয়েস্ট পিক অফ বাংলাদেশ সামিট 8/2/2021 মানডে। আমার শক্তি আর মন ভালো করার স্থান পাহাড়, তোমাকে দেখলে আমি জীবনের মানে খুঁজে পাই, আমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ আমার অনুপ্রেরণা, ভালোবাসি হাসান দীপু, হ্যাঁ ভালোবাসি বাবা, ভালোবাসি নীলা, ভালোবাসি পাহাড়। তারপরে আরো আছে কি, ব্যাকপ্যাকারস ট্রাভেল, ব্যাকপ্যাকার ট্রাভেলার্স অফ, ব্যাকপ্যাক ট্রাভেলার্স অফ বাংলাদেশ, এটা কি আবিদ মেবি নাম, আবিদ নাফিস, হ্যাঁ আবিদ হাসান দীপু, একই একই মানুষ। সামিট নোট আমরা সামিট নোট পড়তেছি, এরপর আমরা মেইন পিকের দিকে এখন যাত্রা শুরু করব এখানে কিছুক্ষণ থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন ভাই যে কথা বলতেছে তার পিছনে আপনার এখানে রান্না বান্না করা যায়, সো আপনারা যারা শুধু তাজিংডং সামিটে আসবেন বা যাদের কাছে সময় বেশি তারা এখানে এসে রান্না বান্না করতে পারবেন। আমাদের এখন করার কোনো প্ল্যান নেই, কারণ আমাদের আজকে অনেক কিছু করতে হবে, মেইন পিকে যাব, মেইন পিক থেকে আবার পাড়ায় যাব, পাড়া থেকে আবার যেটা বললাম পরের ভিডিওতে দেখবেন যে সাকার দিকে আবার ট্রেক আছে, আজকে সারা রাত ট্রেক আছে, সারা রাত, যেটা আপনার পরের ভিডিওতে দেখবেন। সো আপাতত আমার ওই পিকের দিকে আমরা যেতে থাকি আর আপনাদের সাথে তো চলার পথে দেখা হবেই। এখন আমরা আপনার তাজিংডং এর মেইন যে হাইয়েস্ট পিক যেটা আপনাদের দেখেছিলাম ওইটার ঠিক নিচে, ওইখান থেকে এখন আমাদের প্রায় এই পথ ধরে 15-20 মিনিট যেতে হবে। আমার টিম মেটসরা দেখতে পাইতেছেন পুরা গামছা দিয়ে নিজের বডি কভার করে ফেলছে, আমি গামছা নেই নাই বাট সানগ্লাস আছে আর হাতে আমি গ্লাভস পরে নিছি বিকজ এখন লিটারালি জঙ্গলগুলো পার হইতে হবে আর এগুলো পাতা লাতো পাতা আসলে ধারে শুকনো পাতাগুলা। তো যেতে থাকি, মেবি এখনও 20-25 মিনিট উঠা লাগবে এরকম রাস্তা দিয়ে, ইভেন রাস্তার সামনে আরও খারাপ হচ্ছে। আপনারা যদি এখানে আসেন সাজেশন থাকবে যে এই মোটা গামছা বা কিছু একটা চাদর টাইপের নিয়ে আসবেন যেন আপনারা কভার করতে পারেন, নাহলে মুখ টুক কেটে যেতে পারে, উইচ ইজ এ রিস্ক। এখানে অলরেডি জঙ্গল ঘন হচ্ছে, রাস্তা কি ভাই গুলে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে ভাই পুরো, এই যে দেখেন হাতে এগুলো অলরেডি বিধা শুরু হয়ে গেছে, সো নিজেকে কভার করে নেবেন ভালো করে, আমার অলরেডি হাতুতে ঢুকতেছে এগুলো, সামনে কি পুরো ব্ল্যাঙ্ক, হ্যাঁ পুরো জঙ্গল দিয়ে পুরো কভার হয়ে গেছে, হাই হাই ও এমনই গেছিলেন না ভাই, এইদিকে যাইতে হবে, ওকে লিটারেলি এমনি যেতে হবে।
সবাই চোখ নাক সাবধান ভাই। চুল টুলে আটকায় শেষ পুরা। হ্যাঁ ইয়ো দেখছেন, এই জন্য আপনাদের মাস্ট নিজের ফেসকে প্রোটেক্ট করতে হবে। দুই তিনটা ডাল আমার চোখে ঢুকতে নিয়েও সানগ্লাসের জন্য ঢুকে নাই। ও এগুলা ধার আছে ভাই, সবাই সাবধান, এগুলো অনেক ধার। আমার পিছে আসেন, এগুলো সিরিয়াস ধার ভাই, সবাই সাবধান। আমার যখন হাত পাট বা গালে খোঁচা লাগতেছে না, একটু পরের ভিডিওগুলো দেখবেন আমার গালটাল সব হাত উৎসব লাল হয়ে আছে এগুলার জন্য। আর অল্প কিছু উঠলে চূড়া। আর আমাদের সাথে আপনারা ব্যাগ দেখতেছেন না, কারণ ব্যাগ নিচে রেখে আসছে জঙ্গল ঠিক শুরু হওয়ার আগে, কজ এই পথে আবার আমাদের নামতেও হবে। ও পায়ে কাটা ঢুকছে, সাবধান ভাই। হ্যাঁ চুলটুলের অবস্থা কি ভাই, গেছে না সব কাটছে না? লাগছে আপনি উঠেন না, হাত কাটছে ভাই। হ্যাঁ রাস্তা পাইছি, আমরা তো আপনার পিছে আসতেছি ভাই। ডান ভাই না, মানে ইয়া জঙ্গল ডান। চলেন চলেন ভাই উঠি। পা ছিলছে, ঘষা লাগা শেষ পুরো শরীর। এই যে গোল গোল এগুলো আপনার পুরো শরীরে আটকে থাকবে, এগুলো খুবই বিরক্তিকর। এসে পড়ছি ভাই, হুরে ভাই শেষ। আমি তো ফাইনালি আমার তাজিংডংয়ের সর্বোচ্চ চূড়া ওই ফেক বা ওই কি বলে যেটাকে এতদিন আপনারা তাজিংডংয়ের চূড়া বলে জানতেন, ওইখান থেকে যে চূড়াটা দেখা যায়, ওইখানে আসলে দেখবেন আরেকটা পিক আসছে, এটা আপনাদের আমি দেখাইছি। ওই পিকে এখন অলরেডি দাঁড়ায়, বাট এই পিক পুরো জঙ্গল কীভাবে উঠছে আপনারা দেখছেন। কোনো ভিউ দেখা যাচ্ছে না, সব জঙ্গল হুলি। এখন আমরা যে পথে আসলাম এই পথে আবার আমাদের নামতে হবে। এখানে যেহেতু কেউই আসে না, দেখছেন না কোনো ট্রেল নাই, আমাদের লিটারালি জঙ্গল ঠেলে আসা লাগছে। এটা এতটাই মানুষ মানে আসে না,
জনশূন্য থাকে। ভাই আমরা আমাদের সামিট নোট লাগিয়ে দিলাম এখানে, হোপফুলি আপনারা যারা আসবেন এটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো এইভাবে আমাদের রিয়েল আর ফেক মানে তাজিংডং এর সর্বোচ্চ চূড়া যেখানে সবাই আসে আর যে চূড়া সর্বোচ্চ যেখানে আপনারা ওইখানে এসে দেখবেন বাট কেউ আসে না, আমরা আসলাম। এই তাজিংডং অভিযান আমাদের ডান, তাজিংডং বিজয় আমাদের ডান। হ্যাঁ আমরা এটাই হলো আমাদের টিম, এটাই আমাদের টিম, ইনারাই আসছে, সাকাবাত ভাইয়ের লিডারশিপে আসছি। আরেকটা কথা, আমাদের সাথে কিন্তু কোনো গাইড ছিল না, তাজিংডং বিজয় করলাম, আন্ধারমানিকেও ছিল না, তাজিংডংয়েও এবার ছিল না। আর আমরা যে সাকায় যাবো এরপরে, সাকা কি এখান থেকে দেখা যায় ওইদিকে না? হ্যাঁ ওই পাশে। তো আমাদের ওইখানে কোনো গাইড থাকবে না, আমাদের আমরা কিন্তু শুধুই সাকাবাত ভাইয়ের সাহায্যে আসতেছি, কোনো গাইড ফি নাই। এই জন্য আমাদের গাইড ফি অনেক বাইচা গেছে, নাহলে আর খরচ আরও বেড়ে যেত। আর কোনো কিছু আপনারা যদি আরও জানার থাকে, আপনার ডিসক্রিপশন বক্সে সাকাবাত ভাইয়ের নাম্বার থাকবে অবশ্যই, আন্ধারমানিক সিরিজেও ছিল, আপনারা তো অনেক জ্বালাইছেন ভাইকে, এখন এইখানেও আসে। তো কিছু জানার থাকলে ভাইকে জানায়েন, ভাইকে নক দিয়েন, উনি নিজে আসেন। আপনার ভাই এখানে কয়বার আসলেন? এই এটা তিনবার, এইটা নিয়ে তো এটা নিয়ে উনার তিনবার, আর আন্ধারমানিক উনার চারবার ডান। আর সাকা আপনার কয়বার ডান ভাই? দুইবার ডান। আর কালকে আমরা তিন নম্বরবার ইনশাআল্লাহ করবো। সো বুঝতেই পারতেছেন উনি কতটা এক্সপিরিয়েন্সড। সো উনার নাম্বার ডিসক্রিপশন বক্সে আপনারা পাবেন। সো কোনো হেল্প লাগলে তো উনি আছেন, ইভেন উনার সাথে আপনারা আসতেও পারেন। তো যাই হোক, আপাতত এই এই ভিডিও থেকে আলবিদা, তাজিংডং সিরিজ থেকে আলবিদা। বাট এরপর আপনার সাকার সিরিজ আসতেছে, সাকা হাফুংয়ের। সো দুই পর্ব এখানে থাকতেছে, আশা করতেছি আপনারা দেখবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন। সো সাকা সিরিজে দেখা হচ্ছে, আলবিদা, ভালো থাকবেন সবাই।